এই প্রতিষ্ঠানটি সিলেট শহরে অবস্থিত বিআইডিসি শাহফরান এলাকায় এই প্রতিষ্ঠানটি অবস্থিত তো আমরা সকলেই জানি যে আলহামদুলিল্লাহ এই সিলেট অঞ্চল প্রাচীন আমল থেকেই এখানে আল্লাহ রব্বুল্লা আলমিনের দিন এসেছে এখানকার মানুষ এখানকার ভাই বোনেরা যুগ যুগ ধরে তারা তৌহিদি মুসলিম ছিলেন তারা কখনো সির্কের সাথে বিধায়তের সাথে কখনো আপোষ করেন নাই যুগে যুগে ওলামা ইকরাম তাদেরকে তাওহিদের দিকে সুন্নতের দিকেই দাবিত করেছেন দাওয়াত দিয়েছেন কিন্তু কালক্রমে বিভিন্ন কারণে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণে একসময় এসে এখানে পর্যায়ক্রমে সিরকের স্তূপ বেদাতের স্তূপ এখন প্রায় পাহাড় পরিমাণ পর্বত পরিমাণ পর্যায়ে পৌঁছে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা মুক্ত তাওহিদি ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল এটা কিভাবে বাংলাদেশের প্রত্যেক এলাকায় প্রত্যেক অঞ্চলে সকল ভাই বোন পেতে পারেন তাদের ইমানটাকে সেরেকমুক্ত মুক্ত বেদাত মুক্ত করতে পারেন ইমান নিয়ে কবরে যেতে পারেন আমলগুলো কীভাবে বেদাত মুক্ত সুন্নতি আমল হয় যে আমলকে আমাদের ময়দানে কাজে আসবে এই লক্ষ্যে আমরা সমগ্র বাংলাদেশ বাংলাদেশব্যাপী এই দাওয়াত আমরা প্রচার প্রসার করছি আল্লাপাক আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক শায়েখেরা অনেক ওলামাইকেরাম এই দাওয়াত নিয়ে সমগ্র বাংলাদেশ ব্যাপী কাজ করে যাচ্ছেন তো এই দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ অংশ হল আমাদের পরবর্তী প্রজন্মে এমন দায়ী তৈরি করতে হবে যে দায়ীরা এই সেরেকমুক্ত হিদি ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমলের ব্যাপারে যারা কাজ করবে আমাদের এই শুরু করে যাওয়া দেখাই যাওয়া এই কাজগুলো তারা অব্যাহত রাখবে এজন্য আমাদের এই আন্দোলনের এই দাওয়াতের অনেক সিনিয়র দায়ী আমাদের অনেক ওস্তাদ পর্যায়ক্রমে দুনিয়া থেকে চলে যাচ্ছেন তন্মধ্যে আমাদের সকলের এই উস্তাদ ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাউল্লাহ যিনি আমাদের থেকে আল্লাপাক নিয়ে গিয়েছেন এভাবে কোন সময়ে আল্লাপাক আরও কোন আলেমকে নিয়ে যান কিন্তু আমাদের যোগ্য উত্তরসূরি এই বাংলাদেশে তৈরি করা এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের মৌলিক কাজ এই লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেক জেলা জেলায় প্রত্যেক এলাকায় আলহামদুলিল্লাহ সহী আকিদার তাওহিদ সুন্নতের প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং গড়ে তোলা এখন ফরজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই সিলেট অঞ্চল যদিও আমরা সকলে জানি এটা তাওহিদের ভূমি। এটা সুন্নতের ভূমি কিন্তু কালের পরিক্রমায় বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণে এখানে অনেক সির্ক এবং বেদাত জমা হয়ে যাওয়ায় এখানে তাওহিদ এবং সুন্নতের ওই ধরনের প্রতিষ্ঠান খুবই কম খুবই নগণ্য এই এলাকায় তাওহিদ এবং সুন্নতের প্রতিষ্ঠান করা খুবই জরুরি আলহামদুলিল্লাহ এই লক্ষ্যে এই সিলেট অঞ্চলের কিছু ভাই যারা তাওহিদ বুঝেছেন সন্না বুঝেছেন এবং এর প্রয়োজনীয়তা অনুভব করেছেন তারা এই সিলেট শহরের উপকণ্ঠেই বিআইডিসি শাহপরান এলাকায় একটি কমপ্লেক্স গড়ে তুলেছেন এই কমপ্লেক্সের নাম হলো কোরা কমপ্লেক্স এখানে এই বছর শুরু করা হয়েছে এক বিঘা জমির উপরে বর্তমানে এখানে জন ছাত্র রয়েছেন এদের মধ্যে হিফজুল কোরআন বিভাগ রয়েছে ষষ্ঠ শ্রেণী রয়েছে এবং দ্বিতীয় শ্রেণী রয়েছে তো এটা এবছর সূচনা হিসাবে এই ক্লাসগুলো দিয়ে শুরু করা হয়েছে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অনেক পরিকল্পনা রয়েছে আগামী বছর থেকে ইনশাল্লাহ এটাকে কিভাবে দাখিল পর্যন্ত উন্নীত করা যায় শুরু করা যায় সেই চেষ্টা তারা অব্যাহত রাখছেন এবং এখানে বালিকা শাখা কারণ সিলেট এলাকায় মেয়েদেরকে দায়ী হিসাবে যোগ্য দায়ী দায়ী হিসাবে তৈরি করার লক্ষ্যে ওই ধরনের কোনো প্রতিষ্ঠান নেই এখানে কিভাবে আমাদের শিশুদেরকে মেয়েদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়ী হিসাবে তৈরি করা যায় সেজন্য বালিকা শাখাটাও দরকার সেটাও ওনাদের পরিকল্পনায় রয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের এই সিলেট অঞ্চলের অনেক ভাই বোন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় রয়েছেন এবং সমগ্র বাংলাদেশবাসী যে ভাইয়েরা যেখানেই রয়েছেন সকলের কাছে আবেদন এই প্রতিষ্ঠানগুলো সবই আমাদের ইমানের সাথে জড়িত এগুলো আমাদের ইমানী প্রতিষ্ঠান এখান থেকে ইনশাল্লাহ তাওহিদ এবং সুন্নার দায়ী তৈরি হবে এই লক্ষ্যেই এই প্রতিষ্ঠান করা হচ্ছে এবং আলহামদুলিল্লাহ এখানকার ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানের পরিচালনায় আমাদের যোগ্য সম্মানিত শায়েখ আব্দুর রহমান বিন মোবারক আলী ভাই আছেন তিনি তার দক্ষ পরিচালনায় আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান চলতেছে তো আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ বিনীত অনুরোধ যে এই সিলেট এলাকা এই প্রতিষ্ঠানটিকে আমরা প্রত্যেকে নিজের প্রতিষ্ঠান মনে করে এটাকে আমার ইমানের একটি অংশ মনে করে আমরা এই প্রতিষ্ঠানের খাদেম হয়ে যাব সবাই সবাই আমরা খাদেম কমপ্লেক্স করা আমি নিজেও হব ইনশাআল্লাহ তো সবাইকে অনুরোধ করব আমরা সবাই খাদেম হিসাবে এই প্রতিষ্ঠানের কোন সময় কি খেদমত দরকার ভবিষ্যৎ যে পরিকল্পনাগুলো এগুলো বাস্তবায়নে এখানে অনেকগুলো ভবন করা দরকার অনেক কাজ এই প্রতিষ্ঠানের তো প্রত্যেকে সহযোগিতা করব যিনি যেভাবে পারি যিনি অর্থ দিয়ে পারে অর্থ দিয়ে যিনি শারীরিকভাবে পারি শারীরিকভাবে যিনি পরামর্শ দিয়ে পরামর্শ দিয়ে কিছু না পারলে কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করে হলেও আমরা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে পারি এই জন্য আপনাদের সবার কাছে কামনা করবো কমপক্ষে কিছু না পারলে শেষ রাত্রিতে তাহাজ্জুদের সলাপ পড়ে দুই ফোঁটা চোখের পানি দিয়ে হইলেও এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠানের যেন প্রতিটি ঈদ বালি যেন তাওহিদের সাক্ষী হয়ে যায় যেন সুন্নতের দলিল হয়ে যায় এবং এখান থেকে যে ছাত্রগুলো ইনশাআল্লাহ তৈরি করা হবে এরা যেন এক একজন শাইকুল ইসলামিমা বিবনে তাই মিয়ার মতো আলেম হয় বিন বাজ রাহিমা মতো আলেম হয় শেখ সোয়ালিন হুসাইমিন রাহমা উল্লার মতো আলেম হয় শেখ আলবানী রহমা মতো আলেম হয় এবং বাংলাদেশের শেখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমা মতো আলেম যেন এখান থেকে তৈরি হয় আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানের এক একজন খাদেম হিসাবে যাকে আল্লাহ পাক যে যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতা অনুযায়ী সহযোগিতা করার আল্লাহাক তৌফিক দান করুন আমিন আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি حي على الفلاح